我就是要去干的，জিনিসপত্র সব নষ্ট হয়ে যাক, ধারে দেব না, বিক্রি না হয় না হোক থাক, ধারে মাল আমি ব্যস্ত না, আমি ধার খাই, ধার আমি দিব না, সব নষ্ট হয়ে যাক, ধার দেব না, ধার দেব না বলে দুদিন ধরে দোকান খুলে বসে রয়েছি, ব্যথা কেনা নেই। ঠিক আছে, কাস্টমার আসছে, দেখা যাক, নগদ ছাড়া আমি ধার আমি খাই, ধার দিই নে, এমনটাও তারা দেবো, অসুবিধা করে। আরে ভালো তো, হ্যাঁ তো বলছি রে, সবিল দাও একটা চিপস দাও তো, হ্যাঁ দেবো, তাতে দেবো দাও, ধার খাই কেউ দাঁত দিই নে, বুঝছিস তো, এরকম করে আসবি না, ভাত বেরো 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 বেরো, বাকি দিবা তুমি দুদিন ধরে বেচা কেনা করতে নেই ধারের জন্য, আমি যদি ধার খাই কেউ ধার দিই নে, তাহলে না খেয়ে বসে থাকতো, তাও সারা ডিসপেন্সারি বেঁচে গেলো ব্যবস্থা হবে, জিনিস জিনিস নিয়ে ব্যাকে দিয়ে দিই, আয় তোর খবর কর, মাথা গরম, আমি তোর দোকান বন্ধ করে দিই, দোকান বন্ধ করে তোর শেষ করে দিব, যাই দোকান টোকান বন্ধ করে আসলাম তো, দুটো মাছ টাস নিয়ে আসি গে, মাছ একটু ধারেই কিনে নিয়ে আসি গে, ব্যথা কেনা তো হলো না, মালটা যে কখন আসবে মানে খবর আছে করছে, বহুত আমার মাল দিয়ে আমি বাজারের লোক আমার গরম, আপনারা যে কি করে এই সমস্ত করেন, সামান্য লাগে মনে হয় পিঁপড়ে গেল, জীবন বেরোয় যাচ্ছিল ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আরে আমি এরকম ডাক্তার করে জীবনে আসতাম না, না ওষুধ গুলো যেরকম দিয়েছি সেরকম সেরকম খাবে, ঠিক আছে ঠিক আছে, এই যে খাবে প্রত্যেকদিন পাঁচটা দিয়েছি, প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় খাবে পাঁচ দিনের ওষুধ, আর এটা হচ্ছে সকালে একটা খাওয়ার পর রাত্রে দেশে থাকা, আর এ কি ব্যথা দিয়ে আবার দেশ্য আশ্চর্য লোক একটা।
এই নেন ম্যাডাম। আমার কাছে তো 50 টাকা খুচরো আছে না, তুমি পরে এসে নিয়ে যাও, ঠিক আছে? 200 টাকা নোট সংখ্যা নেই আপনার কাছে? তাহলে আমি 50 টাকা পাবো? হ্যাঁ 50 টাকা পাবে, তুমি পরে এসে নিয়ে যাও। সারা জীবন ধার খালাম কিন্তু ধার দিই না, ডাক্তার ডাক্তার 50 টাকা কি করে আনা যায়? তাহলে ডাক্তার ওর তো চাওয়া যাবে না সব জায়গা, কি করে আনি বুদ্ধি আমার? আমার টাকা সালে আমি ধার খাই ধার দিই নে, আঙুল ফাটাইছি, এবার আমি বাকি করতে পারি। ডাক্তার ডাক্তার আঙুল ঠেতে হয়ে গেছে, আঙুল 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 ও আস্তে আস্তে দেখতে শেখ ম্যাডাম। জল লাগাবেন না, আমি আবার দেখুন। ১০০ টাকা তাহলে 50 টাকা দেন, আগে 50 টাকা পাওতাম, তাই তো? ঠিক আছে, আমাদের এখন খরচা নেই তো, অনেক দেখলাম আমাদের এখন খরচা নেই, তার 50 টাকা পরে দিয়ে দেবো, ঠিক আছে? আমার টাকা মারিয়ে খাবে ডাক্তার, বাকি ওষুধ হয়েছি। বন্ধু দেখছো, ডাক্তার আমার সাথে টুপি চালাইছিল, 200 টাকা নোটিশ না, 100 টাকা 200 টাকাই নিয়ে নেবে, এরকম চিন্তা ভাবনা দিছি। আঙুল ফাটাইয়ে ফাটাইতে আরো 100 বিল করেছি, দিয়ে 50 টাকা বাকি করেছি। আমি সারা ধার খাই কিন্তু ধার দিই না, বুঝছো বন্ধু? ধার খেয়ে এই জীবনে এই অব্দি হয়েছি, আটানা করে ধার দিইনি। ডাক্তার ধানে ডাক্তারও 50 টাকা ধার বাদাইছি হয়েছি।